সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম এবার সুর নরম করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট মুসলিমদের অনুভূতি আমি বুঝতে পেরেছি ফ্রান্সকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে বলছে ইরানের সংসদ পাকিস্তানে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে ভারত বললেন ইমরান খান কাশ্মীরে হিজবুল মুজাহিদিন প্রধান সাইফুল্লাহ নিহত একে সাতচল্লিশ রাইফেল উদ্ধার আর্মেনিয়ার দখল থেকে একশো এলাকা মুক্ত করল আজেরই সেনাবাহিনী তুরস্কের জন্য তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান যাচ্ছে গ্রিসে এবং সবশেষে জানাব বিয়ের পর আবিষ্কার বরের মাথায় টাক প্রতারণার অভিযোগ দায়ের করল স্ত্রী দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এবার সুর নরম করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট নবী মোহাম্মদ আলাইসাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ছাপানোয় মুসলিমদের কষ্টের অনুভূতি বুঝতে পারছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বিষয়টি নিয়ে কিছুটা সুরে কথা বললেও জানিয়েছেন যে উগ্রবাদী ইসলামের বিরুদ্ধে তিনি লড়াইয়ের চেষ্টা চালাচ্ছেন সেটা সকল মানুষের জন্য ক্ষতিকর বিশেষ করে মুসলমানদের জন্য আল জাজিরাকে দেওয়া বিশেষ একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ম্যাক্রো ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন নবী মোহাম্মদ সোল্লাম নিয়ে বিতর্কিত কার্টুন ছাপানোর জের ধরে ফ্রান্স সরকার ও মুসলিম বিশ্বের মধ্যে চলমান মধ্যে দেশটির প্রেসিডেন্টের এই মন্তব্য আসলো ম্যাক্রো বলেন তাদের যে অনুভূতি প্রকাশ পাচ্ছে তা আমি বুঝতে পারছি এতে তাদের প্রতি আমি সম্মান জানাই কিন্তু আপনাকে অবশ্যই আমার এই মুহূর্তের ভূমিকা বুঝতে হবে এখানে দুটি করার সময় আছে শান্তির বিষয়টা তুলে ধরা এবং এই অধিকারগুলো রক্ষা করা কথা বলার লেখা চিন্তার এবং আকার মতো মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে আমি সবসময় আমার দেশকে সমর্থন দেব সেই সঙ্গে ম্যাক্রো জানিয়েছেন তিনি যা বলছেন তা রাজনৈতিক নেতারা বিকৃত করে উপস্থাপন করছে জনসাধারণকে তারা বলছে ব্যঙ্গচিত্র ফ্রান্স সরকারের সৃষ্টি এ ব্যাপারে ফরাসি প্রেসিডেন্ট বলেন আমি মনে করি আমার কথা ভুল ও বিকৃত করে উপস্থাপনের জন্যই এই প্রতিক্রিয়া হচ্ছে কেননা মানুষ বুঝেছে যে এসব কার্টুন আঁকায় আমার সমর্থন আছে এসব ব্যঙ্গাত্ম কার্টুন সরকারের কোনো প্রজেক্ট না এগুলো এসেছে মুক্ত ও স্বাধীন গণমাধ্যম থেকে যেগুলোতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই ফরাসি পত্রিকা শারলি অ্যাপোতে নবী নিয়ে বিতর্কিত কার্টুন ছাপা নিয়ে গোটা বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্ট হয়েছে সম্প্রতি এর জের ধরে ফ্রান্সে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এসব ঘটনায় বেশ কয়েকজন নিহত সহ অনেকে আহত হয়েছেন বিতর্কিত কার্টুন ছাপার জেরে দুই হাজার পনেরো সালের জানুয়ারি প্যারিসে শারলিয়াব্দো কার্যালয়ে ঢুকে গুলি চালিয়ে জনকে হত্যা করে উগ্র ইসলাম ধর্মাবলম্বীরা ফ্রান্সকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ মুসলিম বিশ্বের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও তাদের অন্তরের ক্ষত সারানোর চেষ্টা করার জন্য ফ্রান্স সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এই সংসদ বলেছে ইহুদিবাদী চক্রের সদূর প্রসারী পরিকল্পনার আওতায় পশ্চিমা দেশগুলোতে একের পর এক বিশ্বনবী সলাল্লাহু সাল্লামের অবমাননা করা হচ্ছে ইরানের সংসদ সদস্যরা শনিবার তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে বিবৃতিতে তারা বলেছেন মুসলিম বিশ্ব আরেকবার মানুষরূপী শয়তানদের নোংরা ও কুরুচিপূর্ণ চিন্তাধারার বহির্প্রকাশ দেখতে পেয়েছে পশ্চিমা দেশগুলোতে কথিত মত প্রকাশের স্বাধীনতার নামে তাদের শয়তানি মতাদর্শের দুর্গন্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে বিবৃতিতে বলা হয় শুধু মুসলমানরা নয় বরং সকল ঐশ্বিক ধর্মের প্রকৃত অনুসারীরা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের অবমাননার নিন্দা জানিয়েছে এই অবস্থায় যদি এখনই এই অবমাননাকে রুখে দেয়া না হয় তাহলে এরপর এসব নিকৃষ্ট লোক হয়তো হজরত ইসা আলহ সাল্লাম ও হজরত মুসাআসাল্লামের অবমাননা করতেও পিছপা হবে না ইরানের সংসদ সদস্যদের বিবৃতিতে ইসলাম অবমাননার এই শয়তানি ও নিকৃষ্ট কাজকে লজ্জাজনক আখ্যায়িত করে ফ্রান্সের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে আরও বলা হয়েছে ফরাসি সরকারকে এই জঘন্য কাজ করার জন্য দুঃখ প্রকাশ করে এই ন্যাক্কার জন্য কাজ করার জন্য গোটা মুসলিম উম্মাহর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পাক অধিকৃত গিলগিত বালুতিস্তানকে প্রদেশের মর্যাদা দেওয়ার কথা বললেন ইমরান খান বিতর্ক ছিলই বেশ কিছুদিন ধরে গিলগিট বালুতিস্তানকে প্রদেশ ঘোষণা করা নিয়ে ছিল বিতর্ক এবার পাকিস্তানের সেই বিতর্কিত অংশ নিয়ে মুখ খুললেন খোদ পাক প্রধানমন্ত্রী ইমরান খান গিলগিট বালুতিস্তানকে নতুন প্রদেশের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানের সরকার আর এবার সেই সিদ্ধান্তে সিলমোহর দিতেই গিলগিত বালুতিস্তানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তরও করেছেন সেখানে গিলগিট বালুচিস্তানকে নতুন প্রদেশ হিসাবে ঘোষণা করার বিরোধিতা করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কারণ গিলগিত বালুচিস্তানকে ভারতের অংশ বলে দাবি করে ভারত কিন্তু ইমরানের সরকার তাতে কান দেয়নি পাকিস্তানের মন্ত্রী আলী আহমেদ গন্ডাপুর অক্টোবর মাসের গোড়াতেই জানিয়েছিলেন খুব শীঘ্রই সেখানে ইমরান খান সফর করবেন নদী বাদ থেকে শুরু করে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পাক অধিকৃত কাশ্মীরের একের পর এক প্রকল্পের ভিত্তিপ্রস্তর করছেন পাক প্রধানমন্ত্রী অনুমান করা যায় চীনের চাপেই পাকিস্তানের নতুন প্রদেশ হিসাবে মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে পাক সেনা ইমরান খান মুখে যাই বলুন না কেন তিনি আদতে পাকিস্তান সেনাবাহিনীর হাতের পুতুল এমন দাবি পাকিস্তানের বিরোধী নেতৃত্ব বারবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজোয়ার পরামর্শ মেনে এর আগেও ইমরান খান একাধিক সিদ্ধান্ত নিয়েছেন আর এবার গিলগির বালুতিস্তানকে পাকিস্তানের পঞ্চম প্রদেশ হিসেবে ঘোষণা করার ব্যাপারেও যে সেনাবাহিনীর প্রত্যক্ষ মদত রয়েছে তা বলাই যায় রবিবার গিলগিট বালুতিস্তানে দাঁড়িয়ে ইমরান খান বলেন পাকিস্তানে সিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে ভারত পাকিস্তানের সরকার সব সময় অনুন্নত জায়গার মানুষদের ভালো চায় গিলগিট বালুতিস্তানে এবার উন্নয়ন হবে আপনারা বিশ্বাস রাখুন ভারতে এখন কট্টর হিন্দুত্ববাদী সরকার রয়েছে কিন্তু পাকিস্তানের সেনার তৎপরতার জন্য ভারত আমাদের কোনো ক্ষতি করতে পারছে না আমরা বহুদিন ধরেই গিলগিটের মানুষের হিত করার জন্য চেষ্টা চালাচ্ছি শেষ পর্যন্ত এখানকার মানুষ কিছু করার সুযোগ পেলাম কাশ্মীরে হিজবুল মুজাহিদিন প্রধান সাইফুল্লা নিহত ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরে হিজবুল মুজাহিদিনের প্রধান সাইফুল্লাহ নিহত হয়েছেন সেনাবাহিনীর এই অভিযানকে দলটির বিরুদ্ধে বড় জয় অবহিত করে রোববার তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে পুলিশ গত মে মাসে তৎকালীন প্রধান রিয়াজ নাইকো নিহত হলে হিজবুল মুজাহিদিনের প্রধানের দায়িত্ব পান সাইফুল্লাহ শ্রীনগর শহরের পাশের একটি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ চলাকালীন আরও এক হিজবুল্লাহ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে গত শুক্রবার সন্ত্রাসী হামলায় তিন বিজেপি কর্মী নিহত হওয়ার পর এই ঘটনা ঘটল পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন জঙ্গি আস্তানা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু করে অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যান সাইফুল্লাহ বেশ কিছু হামলায় যুক্ত থাকার কারণে হিজবুল মুজাহিদিন প্রধান সাইফুল্লাহ ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর ওয়ান্টেড তালিকায় ছিলেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা তিনি জানান ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় একে সাতচল্লিশ রাইফেল ও পিস্তল ছাড়াও কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে জানিয়েছে ভারতীয় টেলিভিশন এনডিটিভি আর্মেনিয়ার দখল থেকে একশো এলাকা মুক্ত করল আজেরই সেনাবাহিনী আজারবাইজানের সেনাবাহিনী আর্মেনিয়ার দখল থেকে একশো তিরানব্বই এলাকা মুক্ত করেছে বলে জানিয়েছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় নাগার্নো কারাবাখে চতুর্থ সপ্তাহের মতো চলমান যুদ্ধের মধ্যে রোববার তুর্কি মন্ত্রণালয় এই তথ্য জানায় এক টুইট বার্তায় বলা হয় আজারবাইজানের বীর সেনারা যুদ্ধক্ষেত্রে নিজেদের শক্তি ও সক্ষমতা দেখিয়ে একের পর এক এলাকা দখলদারদের থেকে মুক্ত করছে নাগর্ণ কারাবাস নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার এক মাস ধরে চলমান যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনী দখলদার আর্মেনিয়ার কাছ থেকে এসব এলাকা মুক্ত করে কৌশলগত গুরুত্বপূর্ণ আগদের জেলা ও মুরড্যাগো আজেরই সেনাদের দখলে আসে বলে জানায় আজারবাইজান এদিকে সর্বশেষ ২৬ অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতি ভঙ্গ করে আজারবাইজানের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে গত চালানো হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে আজারবাইজান নাগার্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা উনিশশো নব্বইয়ের দশক থেকে নিয়ন্ত্রণ করছে এবার নিজেদের এই ভূখণ্ড দখলের নিতে সেপ্টেম্বরের সাতাশ তারিখ থেকে আর্মিন বিরুদ্ধে অভিযান শুরু করে আজারবাইজান এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি তুরস্কের জন্য তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যাচ্ছে অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান তুরস্ককে না দিয়ে এরই মধ্যে গ্রিসের কাছে বিক্রি পাকাপোক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র খবরে বলা হয় সাম্প্রতিক সময়ে তুরস্ক ও পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে বেশ কিছু ইস্যুতে বাকযুদ্ধ চলছে এ কারণেই তুরস্কের কাছে এফ থার্টি বিক্রি করতে চাচ্ছে না যুক্তরাষ্ট্র এছাড়া রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড কেনার কারণেও তুরস্কের কাছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান বিক্রিতে অনিচ্ছুক তবে তুরস্কই ওই এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান অর্ডার করেছিল প্রথমে এখন তুরস্ককে না দেওয়ায় সেগুলো কিনছে গ্রিস রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না কিনতে তুরস্ককে একাধিকবার সাবধান করেছিল যুক্তরাষ্ট্র তবে দেশটির এতোগান প্রশাসন এস ফোর হান্ড্রেড কিনতে মনস্থির করে ফেলে যুক্তরাষ্ট্র এ কারণে তুরস্কের উপর অবরোধ আরোপেরও হুমকি দেয় সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর গ্রিস সফরের সময় বিশটি যুদ্ধবিমান বিমান ক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত হয় এর মধ্যে ছয়টি আসবে দুই সালে এছাড়া গ্রিস ও যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা নিরাপত্তা চুক্তিও দুই হাজার সাল পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে এ খবর জানিয়েছে ইউরেশিয়া টাইমস বিয়ের পর আবিষ্কার বরের মাথায় টাক প্রতারণার অভিযোগ দায়ের স্ত্রীর কিছুদিন আগেই বলিউডে বালা চমনের মতো ছবিতে ছেলেদের টাকের সমস্যা এবং বিয়ে ও তার প্রভাব নিয়ে ছবি তৈরি হয়েছিল সেখানে দেখানো হয়েছিল এর সমস্যার কথাও কিভাবে টাকের সমস্যার জন্য কিছুতেই একজন পাত্র উপযুক্ত পাত্রী খুঁজে পাচ্ছেন না সেই কঠিন বাস্তবও তুলে ধরা হয়েছিল ছবিতে ঠিক সেই ছবির গল্পের মতোই মুম্বইয়ের ঘটনা সাতাশ বছরের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্ত্রী স্বামী নামে থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারণার অভিযোগ তুলেছেন স্ত্রী কেন কারণ বিয়ের পর স্ত্রী দেখতে পেয়েছেন স্বামীর মাথায় টাক উনত্রিশ বছরের যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন স্ত্রী নয়ানগর পুলিশ স্টেশনে রবিবার অভিযোগ দায়ের করা হয়েছে স্বামী একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী স্ত্রীর অভিযোগ বিয়ের আগে টাক লুকিয়ে তার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন স্বামী বিয়ের পর আসল চেহারা সামনে এসেছে গত মাসেই তাদের বিয়ে হয়েছে বিয়ের পরই স্ত্রী দেখতে পান স্বামী ও তার পরিবার পুরো বিষয়টা জানেন এবং ইচ্ছে করেই টাক লুকনো হয়েছে মিরা রোডের বাসিন্দা ওই যুবক পরচুল পরে বিয়ের আগে দেখা করেছেন এবং বিয়ে করেছেন থানের আদালতে এদিন স্বামীকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয় শুধু টাকের সমস্যাই নয় স্বামীর বিরুদ্ধে পরকীয়া এবং অস্বাভাবিক জনতারও অভিযোগ তুলেছেন স্ত্রী মহিলার অভিযোগের ভিত্তিতে স্বামীর বিরুদ্ধে পুলিশ একটি মামলা দায়ের করেছে ও আইটি মামলা দায়ের করা হয়েছে আদালতের নির্দেশে অভিযুক্তকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছিল সেই মতো স্বামী জামিন পান তবে খুব শীঘ্রই তাকে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ